দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খেপে গেলেন সিএনএন এর সাংবাদিক। এদিকে ইসরায়েল বিরোধী লড়াইয়ে ফিলিস্তিনিদের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করল সিরিয়া ও ইরাক। আরো জানিয়ে দিব সংঘাতের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। এদিকে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মিশরের মানববন্ধন। আরো জানিয়ে দিব ফিলিস্তিনপন্থী হওয়ায় চুক্তি হারানো বেলা হাদিদ পেলেন মিয়া খালিফার সমর্থন। এবং সর্বশেষ শেষ করব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দিয়ে, কাবা শরীফে ইমামের দিকে তেড়ে গিয়ে হামলার চেষ্টা। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। দর্শক, আজকের সংবাদের প্রধান শিরোনাম হচ্ছে কাবা শরীফে ইমামের দিকে তেড়ে গিয়ে হামলার চেষ্টা। পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের উপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে এ ঘটনা ঘটে বলে আরব নিউজ জানিয়েছে। খবরটি শনিবার প্রকাশিত হয়। খবরে বলা হয়, জুমার নামাজের আগে খুতবা দায়েরের সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থানরত এক ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। দর্শক, কাবা শরীফের ইমামকে হামলা করা মানে ইসলাম ধর্মাবলম্বীদের উপর হামলা করা, তাই হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায়। পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খেপে গেলেন সিএনএন এর সাংবাদিক। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর নিউজ অ্যাঙ্কার বিয়ানা গোলদরাইগা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইহুদি বিরোধী দলে অভিযোগ করেছেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেল আবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএন এর ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল সিএনএন কে দেওয়া লাইভ সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী খুব সাধারণভাবে মন্তব্য করেন, ইসরায়েলি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সাথে ইসরায়েলের প্রভাবশালী সম্পর্ক রয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে ইসরায়েলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে। স্রোত এখন ইসরায়েলের বিপরীতে। শাহ মেহমুদ কোরেশির এ বক্তব্যের পর বিয়ানা গোলদরাইগা সাংবাদিক সুলভ আচরণ বাদ দিয়ে কোরেশিকে ইহুদি বিরোধী বলে অভিযোগ করেন। বিয়ানা গোলদরাইগা নিজেও একজন ইহুদি নাগরিক। বিয়ানা গোলদরাইগা পরে পাক পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটার পোস্টে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু বিয়ানা গোলদরাইগা ইহুদি হওয়ার কারণে পাক পররাষ্ট্রমন্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এদিকে ইসরায়েল বিরোধী লড়াইয়ে ফিলিস্তিনের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করল সিরিয়া ও ইরাক। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনদেরকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়া ও ইরাক। সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে পাঠানো এক বার্তায় এই সমর্থন জানান। তিনি বলেন, জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সিরিয়া সমর্থন দেয়। তিনি আরো বলেন, গত 7 দশক ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে নাটকীয় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তা আন্তর্জাতিক প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন অসম্ভব করে তুলেছে। ইসরায়েলের দখলদারিত্ব ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরাকের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ হোসেন বাহারুল উলুম ইসরায়েল ও তার ইহুদিবাদী বসতি বাড়ানোর নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালাচ্ছে ইরাক তাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। সংঘাতের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। পুনর্নির্মাণের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে গাজায় শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। বাইডেন বলেছেন, তবে আমি মনে করি ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সেখানকার সংঘাত নিরসনের একমাত্র সমাধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাইডেনের এই মন্তব্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কতটুকু ফলপ্রসূ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এগেইন রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায় এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন। হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এসব মন্তব্য করেছেন। জো বাইডেন বলেন, ইসরায়েলের প্রতি আমার দায়বদ্ধতার কোনো পরিবর্তন আসেনি, তবে আমি স্পষ্টভাবে বলছি দুটি পৃথক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ওই অঞ্চলে সংকট নিরসন সম্ভব। আমি মনে করি শান্তিপূর্ণ সুরক্ষিতভাবে জীবনযাপনের অধিকার ইসরায়েল ও ফিলিস্তিন দুদেশের নাগরিকদেরই রয়েছে, তাই আমি জোর
জোর দিয়ে বলছি সেখানে ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা জরুরি। যুদ্ধবিরতির পর গাজা ও ইসরায়েলের উপকূলীয় এলাকায় শান্তি ফিরেছে উল্লেখ করে বাইডেন বলেন, সংঘাত বন্ধ করে শান্তি ফিরানোয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ। তিনি কথা রেখেছেন, সংঘাত থামিয়ে শান্তির এনেছেন। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জেরে গত 10 মে থেকে গাজা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা 11 দিন তাণ্ডব চালিয়ে শুক্রবার মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকরের সম্মত হয় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে 65 জন শিশু। আহত হয়েছেন প্রায় 2000-এর বেশি মানুষ। গাজার বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, গৃহহীন হয়ে পড়েছেন 1,20,000 মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজায় হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র সংগঠনগুলি প্রায় 4,300 রকেট ছুড়েছে। এসব রকেট হামলার 90 ভাগে আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে, কিন্তু 10 ভাগ সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামাসের রকেট হামলায় ইসরায়েলের 12 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 2 জন শিশু, 1 জন ইসরায়েলি সেনা, 1 জন ভারতীয় নারী ও 2 জন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। এদিকে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে গ্রিসে মানববন্ধন। সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গতকাল রাতে ইউরো বাংলা প্রেস ক্লাব গ্রিসের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাইদ আহমেদ, আরো উপস্থিত ছিলেন রুহুল আহমেদ, শাকের আহমেদ, জয়নউদ্দিন জয়শাহ, সামাজিক রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। মানববন্ধন কর্মসূচি থেকে প্রসাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন খ্যাতিমান নারী সাংবাদিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি সহ হেনস্থাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এদিকে ফিলিস্তিনপন্থী হওয়ায় চুক্তি হারানো বেলা হাদিদ পেলেন মিয়া খলিফার সমর্থন। প্রাক্তন জনপ্রিয় তারকা মিয়া খলিফা বেল্লা হাদিদকে সমর্থন দিয়েছেন। যে মডেলটি ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে বিশাল বহুল ফ্যাশন হাউসের সাথে তার চুক্তি হারিয়েছিলেন। টুইটারে গিয়ে মিয়া ফিলিস্তিনিদের সমর্থনের জন্য বেলার সাথে সম্পর্ক ছিন্ন করার অভিযোগের কারণে ডায়ারকে ডেকে আনেন। তিনি টুইট করে বলেন, যদি বেলা হাদিদ প্যালেস্তাইনকে সমর্থন এবং বর্ণবাদ বিরোধী হয়ে দাঁড়ানোর জন্য ডায়ারের একটি চুক্তি হারিয়ে ফেলেন, তবে ডায়ারকে এর জন্য জ্বলতে হতে পারে। নিউ ইয়র্কের ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বেলা এই বিষয়ে শীর্ষে ছিলেন, যেখানে তিনি চিৎকার করে স্লোগান দেন, কেফিয়ে পারেন এবং গর্বের সাথে ফিলিস্তিনের পতাকাটি আঁকড়ে ধরেন। আগে তিনি ইনস্টাগ্রামে যা পোস্ট করেছিলেন, সম্প্রতি পরিস্থিতির প্রতি তার সামগ্রিক মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মুছে ফেলা ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শান্তি, অবস্থান এবং সাম্য চান বলে একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। ইসরায়েলি ও ফিলিস্তিনের পতাকা সহ এই পোস্টটি তার অন্য ইনস্টাগ্রাম পোস্টের একেবারে বিপরীত হিসেবে এসেছে। তার মধ্যে এটিতে লেখা আছে, একটি মুক্ত প্যালেস্তাইন যতক্ষণ না পর্যন্ত এটি প্যালেস্তাইন মুক্ত। তার প্রতিবাদের পর ইসরায়েলের রাষ্ট্রের টুইটারে বিরোধী অবস্থান গ্রহণের জন্য মডেলটিকে ডাক দেন। সেই থেকে তিনি নিরপেক্ষতা প্রকাশ করেছেন এবং চুপচাপ রয়েছেন। এখন অনেকেই জল্পনা কল্পনা করছে যে তার নিরপেক্ষ অবস্থান এবং সামগ্রিক নিরাপত্তার সাথে ডায়ারের সাথে $100,000,000 চুক্তি হারাতে হয় কিনা, কিন্তু তার পাশে সমর্থন দিয়েছেন মিয়া খলিফা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, কাবা শরীফে ইমামের দিকে তেড়ে গিয়ে হামলার চেষ্টা কি হয়েছিল বিস্তারিত থাকছে এই ভিডিওতে। পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের উপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে এ ঘটনা ঘটে বলে আরব নিউজ জানিয়েছে। খবরে বলা হয়, জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় ইমামের দিকে লাঠি হাতে তেড়ে যান মসজিদের ভেতরে অবস্থানরত এক ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। হারমাইন শরীফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিল্লা খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্মক ভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা হেফাজতে নিয়েছেন, তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কি কারণে এবং কি উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে এ বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।